গরমে একদম পাতলা ঝোল করেছি আর তার সঙ্গে লেবুটা দিয়ে খেতে জাস্ট জমে যাচ্ছে। দাঁড়াও খেয়ে দেখি আগে, তারপরে বলছি। দারুণ লাগতো, দারুণ গন্ধরাজ লেবু দিয়ে মাংস খেয়ে দেখবে তোমরা, খুব ভালো লাগে। আমি খুব লেট তো, তাই জন্য চেষ্টা করছি যে একটু তাড়াতাড়ি হাত চালিয়ে খাওয়ার, না হলে ইটিং চ্যালেঞ্জ গুলো জিততে পারবো না। আর এক আছে মেঘা দি, বলে চিকেনই খায় না। মেঘা দিকে আমার ভিডিও কমেন্ট বক্সে তোমরা দেখতে পারে, পাবে, রোজ কমেন্ট করে। সে বলছে নাকি চিকেনই খায় না। আমার সাথে রিসেন্টলি কথা হচ্ছে মেঘা দি, খুব ভালো লাগে কথা বলে। চিকেন না থাকলে মনে হয় যেন আমি বাঁচবই না। কথা বলতে বলতে ফেলে স্বাভাবিক দেরি হবে, কিন্তু তাও আমি কথাও বলবো আর তাড়াতাড়ি খাওয়ারও চেষ্টা করবো। এটাই আজকের আমার চ্যালেঞ্জ। লেবুর স্বাদটা যেন আলাদা মাত্রা এনে দিচ্ছে। এই লেবুর গন্ধটা চিকেনের স্বাদটা একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। বাবা 2 মিনিট
দেখো ভাত খাওয়া প্রায় হয়ে এসেছে। তো যতটা পারলাম তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করলাম, জানি না কতটা কি হলো। তবে আজকে এই পর্যন্তই এই ভিডিওটা রাখছি, কালকে আবার অন্য একটা নতুন একটা মেনু নিয়ে আবার হাজির হয়ে যাব। আর যদি আমার এই চ্যানেলটাও ভালো লেগে থাকে, আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণে যেন টাটা।